আমি একদিন বেকার ছিলাম, আমি একটা কয়েল কিনবো সেরকম আমার অ্যাবিলিটি ছিল না, আমি বিদেশ যাওয়ার জন্য প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে গেছিলাম, নিঃস্ব। তাই এই খামারটা করেই আপনি একটু ঘুরে দাঁড়িয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে অবস্থান করছি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়। হ্যাঁ, এখানে নজরুল ভাই একজন উদ্যোক্তা, তিনি প্রবাসে যাওয়ার কথা ছিল, প্রতারিত হওয়ার কারণে প্রবাসে যেতে পারেনি, ওই শ্রমটুকু নিজের ফার্মে দিচ্ছেন, দিয়ে এখন বলাই যায় স্বাবলম্বী তিনি। তো উনি দীর্ঘদিন থেকে ছাগল লালন পালন করছেন, কীভাবে ছাগল পরিচর্যা করলে খামার ভালোভাবে চালানো যাবে, কীভাবে রোগবালাই হলে তিনি নির্মূল করছেন, এই বিষয়গুলোর জানার চেষ্টা করব নজরুল ভাইয়ের কাছ থেকে। নজরুল ভাই, আপনাকে অনেক অনেক অভিনন্দন নীল বাংলা কৃষির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। আচ্ছা নজরুল ভাই, আপনি কতদিন আগে এই খামারটা শুরু করলেন? 25+ হোক আমার খামার, 25 বছরের উপরে। হ্যাঁ হ্যাঁ, উপরে হবে, উপরে। আচ্ছা, আপনি বলতেছিলেন যে আপনার বিদেশে যাওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিদেশে না গিয়ে আপনি এই খামারটা করলেন কেন? এখন বাঁচতে তো হবে, খায় পরে তো বাঁচতে হবে, অন্য কিছু করা তো আর যাবে না। এখন আমার যে স্বপ্ন ছিল সেটা তো আমি বাস্তবে রূপ দিতে পারিনি। এই বাসার তাগিদে আমার ছাগল, গরু এবং গাভী, এই তিনটা আমি খুব ছোট আকারে শুরু করি। পরে আল্লাহ দিলে আমার এই শ্রম মেধা দিয়ে এখন আমি হয়তো দুইটা ডাল ভাত খাইতে পারি। আচ্ছা ভাই, প্রথমে কয়টা ছাগল দিয়ে শুরু করছিলেন খামার? আমার দেশি ছাগল ছিল খুব বেশি 5টা। 5টা দেশি ছাগল? হ্যাঁ, দেশি ছাগল। তারপর দেশি গরু ছিল, দেশি ষাঁড় ছিল, এসব দীর্ঘদিন পথ চলায় এটা মানে ব্যবসাটা ধীরে ধীরে চেঞ্জ আসছে, ধীরে ধীরে চেঞ্জ করছি। আচ্ছা, বিদেশি ছাগলটা কবে শুরু করলেন? এটা বছর 10 হবে। 10 বছর থেকে বিদেশি ছাগলটা করতেছেন। আচ্ছা, শুরুতে কয়টা ছাগল দিয়ে শুরু করছিলেন? 5টা। 5টা তখন কি বাচ্চা ছাগল কিনছিলেন না মা ছাগল কিনছিলেন? না, আমি ওই যারা গাব করতে পারতো না মা ছাগল, হাট থেকে আমি ভাঙাচুরা 5টা ছাগল কিনে আনি। কিনে আনে একটা ভালো পাঠা আমি কিনে আনছিলাম, কিনে আনার পর আমি তাদের যত্ন করি, কৃমি ডোজ দিই, তারপর ফিজিক্যালি যেসব তাদের শরীরে ঘাটতি ছিল, অপুষ্টি, সেসব দূর করি। দূর করার পর তাদের ফিজিক্যালি যখন ভালো হলো, হিটে আসার জন্য যেরকম রেনাসল এডি একটা সিরাপ আছে, এই সিরাপটা ব্যবহার করি, পরে তখন হিটে আনি। হিটে আনার পর আমার নিজস্ব পাঠা আছে, এটা তখন আমি ব্যবহার করি। এই ব্যবহার করে 5টা থেকে আমি সুফল পাইছি। আমি তখন 10টা পাইছি। 10টা? হ্যাঁ, মানে 5টা ছাগল থেকে 10টা বাচ্চা পাইছেন, 10টা বাচ্চা, দুইটা করে বাচ্চা, দুইটা। তখন কি জাতের ছাগল দিয়ে শুরু করছিলেন? আমার তখন মূলত রাম ছাগল। রাম ছাগলটা দিয়ে শুরু করছিলেন? রাম ছাগল থেকে শুরু করছি। এরপর কিছু দূর পথ চলার পর আমি একটা ভালো ব্রিডের আনছিলাম, তোতাপুরি পাঠা, খুব হাই পাঠা, এবং এটা খুব অনেক বয়স্ক ছিল। এটা আমার খামারে প্রায় বছর 2 ছিল। এই পাঠাটাই আমার জীবনের মোড় ঘুরাই দিছে। একটা পাঠা থেকেই আপনার জীবনের মোড় ঘুরাই দিছে? আচ্ছা, আমি শত শত বাচ্চা বিক্রি করছি ওই একটা পাঠা দিয়ে ব্রিড করাই। একটা পাঠা দিয়ে ব্রিড করা শত শত বাচ্চা, আমার মনে হয় কয়েক হাজার বাচ্চা গেছে। এই জন্য খামার করার আগে মানে বেছে নিতে হবে যে একটা ভালো পাঠা দরকার। হ্যাঁ, ফাদার অবশ্যই বাঁচতে হবে, মানে ভালো পাঠা হইলে একটা খামার অনেক বড় করা বেশি সময়ের ব্যাপার হবে না। না, তাইলে উন্নত মানের বাচ্চা পাওয়া যাবে, আর এই বাচ্চা থেকেই খামারটা বড় করা সম্ভব হবে। উনি যদি 20টা ছাগল থাকে, 50টা ছাগল থাকে, তো 50টা ছাগল থাকলে 50 জোড়া বাচ্চা পাবে, কোনোটা 1টা হবে, কোনোটা 3টা হবে, কোনোটা আবার 4টা হবে, গড় 2টাই ধরলাম। তাহলে 50টা যদি বা 25টা ছাগল থাকে বা 50টাই থাকে, 50টা থাকলে 50 জোড়া পাইলো, 25টা হইলে 100টা বাচ্চা পাচ্ছে 6 মাসে। হ্যাঁ, বছরে তাইলে 200 বাচ্চা পাচ্ছে। এর মধ্যে হয়তো কিছু প্লাস মাইনাস হবে, মৃত্যুজনিত কারণ থাকতে পারে, কিন্তু সে পাচ্ছে। কিন্তু যে বাচ্চাগুলো পাচ্ছে সবগুলোই ভালো পাবে, সে 90% ভালো আসবে, একমাত্র ওই ফাদারের কারণ, একটা ভালো পাঠিটার দরকার। আচ্ছা নজরুল ভাই, আরেকটা বিষয় বলবেন, প্রতিদিন এই ছাগলগুলোকে কী কী খাওয়াচ্ছেন? আমরা ওই অ্যাঙ্কর বলতে যেটা আমরা অ্যাঙ্করের ডাল বলি, ডাল বলি, এই ডালের খোসা। হ্যাঁ, আর আমরা ওই যে চানা বলি, বুট, বুট আমরা রমজান মাসে আমরা সিদ্ধ করে, বুট, হ্যাঁ, সেই বুটের খোসা, খোসা, তারপরে খড়। হ্যাঁ, খড়, খড় কাটা, খড় মেশিনে কাটতে হয় ছোট করে। আর আপনার হচ্ছে গমের মোটা ভুষিটা, গমের ভুষি। হ্যাঁ, অনেকে গমের ভুষি বলে, অনেকে চোপড় বলে। হ্যাঁ হ্যাঁ, এই গমের ভুষিটা, গমের ভুষিটা এটা দিয়ে এটা মিক্সড করতেছে। হ্যাঁ, মিক্সড করে। এটাতে পানি দিতে হয় কিনা? না, ওটা পানি দিতে হয়,
একটা ভান্ডের মধ্যে নিয়ে আপনার একটা হয়তো খড় নিলাম, নিয়ে ওখানে ওই পরিমাণ একটা মানে যাতে মাখানো যায় হালকা পানি দিতে হয়। হ্যাঁ, হালকা পানি দিয়ে করতে হবে, দিয়ে হয়তো 1-2 কেজি দিলাম, দিয়ে হয়তো 10-15টা ছাগলের হলো। এক বলে 10-15টা ছাগলের? হ্যাঁ হ্যাঁ, 10-15টা ছাগলের হলো। আচ্ছা, আনুমানিক তাহলে ওই বলটার দাম কত হইতে পারে ওই খাবারটার 15টা ছাগলের জন্য? 2 কেজি খাবার হলেই আনা, 2 কেজি। হ্যাঁ, ওটার দাম কত আসতেছে তাহলে? 50 করে ধরেন 100 টাকা। 100 টাকা, হ্যাঁ, যেহেতু মিলাইতে হবে বুটের সব মিলাই 100 টাকার খাবার হলে 15টা ছাগলের হয়ে যায়। আচ্ছা ভাই, আপনার এখানে বড় ছাগল কতগুলো আছে, ছোট ছাগল কতগুলো আছে? এই কিছুদিন আগে অনেক মা ছাগল বেচে দিলাম, আবার এই বাচ্চাগুলো হচ্ছে, এগুলা বাচ্চাগুলো আবার তৈরি হবে, কেন এরা 6 মাসে গ্রোন আপ হয়, এই 7-8 মাসে আমরা এদের মানে মার মধ্যে নিয়ে আসি, 1 বছরের মধ্যেই তারা মা হয়ে যায়, তা ছাগল বাড়তে সময় লাগে না। মূলত এটা হচ্ছে আপনার ব্রিডিং খামার? হ্যাঁ, মানে বাচ্চা উৎপাদনের? হ্যাঁ, বাচ্চা উৎপাদন, পাটা উৎপাদন, এবং দাম পালে মা বিক্রি করে দিচ্ছি, বাচ্চা বিক্রি করে দিচ্ছি, আবার তৈরি হচ্ছে, চলছে। তাহলে বাচ্চা কতগুলো আছে বর্তমানে? বাচ্চা না হলে 25-30টা আছে। 25-30টা বাচ্চা আছে, আর মা ছাগল কটা আছে? মা ছাগল আছে এখনো 10-15টা। 10-15টা কিছুদিন আগে বিক্রি করলাম আবার। হ্যাঁ, আমি আস্তে আস্তে শুনলাম যে আপনি অনেকগুলো ছাগল বিক্রি করছেন, আপনার নাকি 100-এর অধিক ছাগল ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নজরুল ভাই, আরেকটা বিষয় বলবেন, আপনি যেহেতু বাচ্চা উৎপাদন করতেছেন ব্রিডিং খামার, সেক্ষেত্রে ছাগল নিয়মিত হিটে আনার আসলে পরিচর্যাটা কি? ও, পরিচর্যা কি, ওই পরিপূর্ণ সুষম খাদ্য লাগবে। পরিপূর্ণ সুষম খাদ্য বলতে যেরকম আমরা এই যে ছোলার খোসা, অ্যাঙ্কর এসব খাওয়াচ্ছি, আর খেয়াল রাখতে হবে সব ছাগল কিন্তু চিল্লায় না, কিছু ছাগল আছে যে সিমটম দেখে টের পাইতে হবে, আর আমাদের যেহেতু পাঠা আছে মানে ছাগল একটু যদি গরম হয় আমরা পাঠার কাছে আনলেই কিন্তু টের পাচ্ছি যে ছাগলটা হিটে হিটে আসছে, বা ওই যে আমরা বাচ্চাগুলো একসঙ্গে রাখছি 6-7 মাস বয়স, ওখানে পাঠাও আছে, হয়তো যে ছাগলটার উপর জাম করতেছে ওই বাচ্চাটাকে তখন ওখান থেকে বের করে নিই, দিয়ে বড় ব্রিডার না ও তখন দেখাবো না, হয়তো আল্লাহ অন্য জায়গায় রাখলাম, 1-2 বার বাদ দিলাম, দিয়ে ওকে সার্বিক পরিচর্যা একটু বেশি করে দিতে হয়, যেরকম কৃমিনাশক, তারপর ওর শরীরটা ভালো করার জন্য আর একটু বাড়তি খাবার, হ্যাঁ, ওকে তখন আলাদা করলাম, করে ওকে ভালো খাবার দিয়ে হয়তো 18 দিন পর পর হিটে আসে, 2-3টা হিট মিস দিয়ে পাঠা দেখাই দিলাম, দিয়ে ইনশাল্লাহ কনসেপ্ট হয়ে, যেহেতু আমার বাড়ির, হয়তো সকালবেলা দেখাইলাম হয়তো থামলো না, বিকালবেলা আর একবার দেখাই দিলাম, হয়ে গেল হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আপনার ওই বললাম যে হিটে আসার আগে আপনি কিরমির ডোজটা করেন, হিটে আসার কতদিন আগে কিরমির ডোজ তো করতেই হবে? করতেই হবে, করতেই হয়, তা মূলত ওই যেটা ছাগল হিটে আসলো ওকে একটু ওই বললাম বাড়তি নজরদারির মধ্যে রাখতে হচ্ছে, ওকে দরকার হলে আবার একটু কিরমির দিলাম, দিয়ে আলাদা ওকে ক্যালসিয়াম, জিঙ্ক, ফেরোভেট, মানে তার বডিতে যেন কোনো ঘাটতি না থাকে। আচ্ছা নজরুল ভাই, আরেকটা বিষয় বলবেন, আমরা একটা জিনিস জানি যে মা ছাগল যদি সুস্থ না হয় তাহলে বাচ্চাও সুস্থ হবে না, দুধও ভালো পাবে না। হ্যাঁ, এটা স্বাভাবিক। আপনার ছাগলটাকে ব্রিড করাইলেন, যখন গর্ভবতী অবস্থায় থাকলো সে সময় পরিচর্যাটা কেমনে করেন? না, ওই যে সে সময় মানে পাঠা দেখার পর থেকেই ওর পূর্তি আলাদা একটা দৃষ্টিই থাকতে হবে, আলাদা দৃষ্টি থাকে। হ্যাঁ, এই কারণে দৃষ্টি থাকতে হবে, যেদিন থেকে পাঠা দেখালাম সেদিন থেকে ওই ছাগলটা মা ছাগল, ওই দিন থেকে ওই ছাগলটা মা ছাগল, কারণ ওর পেটেও বাড়তেছে, ওর শরীরও বাড়তেছে, বাড়তেছে, দুই দিকে বাড়তেছে, অতএব ওর দিকে আলাদা একটা দৃষ্টি থাকবে, যত দৃষ্টি দিব তত বেনিফিট হবে, সুস্থ বাচ্চা হবে, সুস্থ বাচ্চা হবে, দুধ ভালো পাবে, সে সুস্থ থাকলে আমি 10টা টাকা বেশি পাবো, বেশি পাবো। আচ্ছা, তাহলে ওইটার তো একটা পরিচর্যা আছে মা ছাগলটার, একটু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। না, মা ছাগল বলতে যে ছাগলকে স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা যাবে না, খাবারটা টাইমলি দিতে হবে, একে ছাগল বলতেও পারবে না, এ চাবেও না, একটা ফিক্সড টাইমে সে কিন্তু একটা চঞ্চলতা ভাব দেখাবে খাবারের আগে আগে, যেরকম আমি 9টা থেকে শুরু করি, যদি 10টা বাজে যায় ছাগল কিন্তু চিল্লাচিল্লি শুরু করে দেয়, কারণ ক্ষুধা অনেক লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, এদের একটা ফিক্সড টাইম আছে, না এদের একটা নেচার, ওই টাইম কিন্তু মেনটেন করতে হয়, এরপর ব্যতিক্রম সেটা আলাদা জিনিস, কিন্তু যেহেতু খামার আমি এটা রুজি রুটি করে খাই, ওদের টাইমটা মেনটেন করলে মূলত ওরা ভালো আমি ভালো। কোন কোন সময় খাইতে দিচ্ছেন? আমরা সকাল 9টা থেকে শুরু হয়, তার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, সকাল 9টার আগে আপনি সব পরিষ্কার করে ফেলেন, পরিচ্ছন্ন করতে হয়, আর 9টা থেকে আমরা খাবার দেওয়া শুরু করি, এই 1-2 ঘন্টার মধ্যে খাবার শেষ হয়ে যায়, তারপর নেক্সট আবার 5টার দিকে
দানাদার সকালে একবার দিচ্ছেন, বিকালে একবার দিচ্ছেন? হ্যাঁ, এর মাঝে একটু ঘাস দিয়ে দিই, এর মাঝে দুপুরে দিয়ে দেন, এর মাঝে একটু সময় পেলাম দিয়ে দিলাম, বা কাঁঠালের পাতা। আচ্ছা নজরুল ভাই, আমরা বিভিন্ন খামার যেহেতু ঘুরি, আর একটা সমস্যার সম্মুখীন হই, দেখা যায় যে অনেকেই আমাদেরকে এই প্রশ্নটা করে, বাচ্চা নেমে গেল, বাচ্চা নেমে যাওয়ার পরেও দেখা যায় দুই একদিনেও দুধ নামে না, সেক্ষেত্রে কি করা যায় আসলে? না, ওই তো বললাম যে তার শরীরের পরিপূর্ণতা না থাকার কারণেই অপুষ্টির শিকার মা ছিল বলে এই জিনিসগুলো চলে আসবে। এই জন্য দুই তিনটা গ্যাপ দেন আপনি, হিটে আসলে দুই তিনটা গ্যাপ দিয়ে তারপরে শরীরটাকে ঠিক করে পরিচর্যা করে তারপরে হিটে। মানে আমরা যেদিন পাঁঠা দেখাইলাম সেদিন থেকে ওই ছাগলটাকে আমরা মা ছাগল হিসাবে গণ্য করি, তার খাবার দাবার তার প্রতি আলাদা একটা চোখেই থাকবে যে সে মা ছাগল, সেই দিন থেকে ধরে নেই যে সে বাচ্চা দিছে, তার মধ্যে কোনো ঘাটতি রাখা যাবে না। আচ্ছা ভাই, বাচ্চা নামার পরে কি কোনো পরিচর্যা আছে দুধ বাড়ানোর জন্য? না, দুধ বাড়ানো না, সে ন্যাচারাল যে খাদ্য সেটা খাবেই। তারপর শরীরে যদি কোনো ত্রুটি দেখা দেয়, এরকম ওই থাকতে পারে, মানুষ ছাগল গরু সবই এক, সেসব ওই ডাক্তারের পরামর্শ নেওয়া লাগে, আর সাধারণত লাগেই না। বাচ্চা হয়ে গেল, বাচ্চার যেরকম নাভি ব্লেড পোড়ায় আমরা কাটি, তারপর পূর্বিসেফ বা ভায়োডিন বলি ওসব ব্যবহার করি, কিছুদিন আমাদের নিম্বানন পাউডার বাচ্চার নাভিতে দিই, ওই মা ছাগলের ওই যে পিছনে রক্ত টক্ত আসে এসব দুই চার দিন পরপর ধুয়ে দিতে হয়, ধুয়ে দিতে হয়, নাহলে পোকা হয়, নাহলে পোকা হবে, নাহলে পোকা হবে। মানে যত পরিচর্যা করব, যত খেয়াল রাখবো তত বিপদমুক্ত হবো, তত বিপদমুক্ত। হ্যাঁ, আচ্ছা ভাই আর একটা জিনিস বলবেন, এই ছাগল তো আপনি দীর্ঘদিন থেকে মা ছাগল লালন পালন করতেছেন বাচ্চা সহ, এগুলির রোগ বালাই দেখেন কিনা? না, রোগ বালাই তো আছে, মানুষ মাত্রই আছে, যেরকম পানিতে ভিজলে একটা ই আছেই, সর্দি জ্বর, হ্যাঁ এটা হবেই, এটা সাময়িক। আর এর যে কাল রোগ সেটা হলো পিপিআর, পিপিআর, হ্যাঁ পিপিআর, পিপিআর তো আপনি ছয় মাস পরপর? হ্যাঁ, আমরা ছয় মাস না চার মাস পরপরই দিই, কারণ আমাদের এখানে পাবলিক আসে, পাবলিক সার্ভিস হয় যেহেতু আমার পাঠা আছে, আর অনেকে দেখতেও আসে, খামার করবে দেখতে আসে, এখন মানা তো মানুষকে করা যাবে না, ভাই আপনি আমার খামারে ঢুকিয়েন না, এটা তো বলা যাবে না। এখন উনি ঢুকছে, ওনার পিছে আরও চারজন ঢুকছে, এখন কে কী বডিতে আসছে আমাদের তো আর এতখানি মানে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটা আমাদের ছোটো গ্রামীণ একটা খামার, এখন ওই স্প্রে টেস্প্রে বডিতে স্প্রে ড্রেস চেঞ্জ এগুলো তো আর সম্ভব না আমাদের আমাদের পক্ষে। তো যাই হোক, আল্লাহ রাখছে আর কি, সবাইকে পরামর্শ দিব, খামার করার আগে মানে ফাদার মাদার দেখে বাচ্চা নিতে হবে ফার্স্ট, আর যাদের একটু ছাগল বেশি হবে তাদের একটা পাঁঠা কালেকশন করতে হবে, ভালো জাতের পাঁঠা, ভালো জাতের, কারণ ওই পাঁঠা থেকেই সে জেনারেশনগুলো পাবে, ওই মানে বাবাই সন্তান দিবে, তাছাড়া খামার করা। আচ্ছা প্রাথমিকভাবে কোনো রোগ বালাই দেখেন কিনা? না, প্রাথমিক বলতে ছাগলের কিছু নেই, ছাগলের এমনি সর্দি জ্বর এটা একটা থাকবেই। আচ্ছা এই সর্দি জ্বর হলে কি খাওয়াচ্ছেন? আমরা হিস্টাসিন সিরাপ দেই, হিস্টাসিন সিরাপ, হ্যাঁ বিভিন্ন ধরনের সিরাপ আছে, ওই এসব সব কিছুই হলো পরিচর্যার উপরে, যদি স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে ও যত ই করেন ও থাকবেই সর্দি জ্বর। আচ্ছা স্যাঁতস্যাঁতে জায়গার কথা বলতেছেন, এই জন্য আপনি রাতে কোথায় রাখতেছেন? না, আমরা ওই যে টংয়ের উপর রাখে দিই, টং মানে যেটাকে আমরা জলচৌকি বলি, হ্যাঁ জলচৌকি, যাতে স্যাঁতস্যাঁতে না হয় এই জন্য জলচৌকির উপরে রাখতেছেন। শীতের দিনে আমরা করি কি পলিথিন দিয়ে, যাতে মানে ঠান্ডাটা না লাগে, এই কাজটা করি। আচ্ছা ভাই, আমি আপনার খামারটা ঘুরে দেখলাম, এখানে আপনার কয়েকটা ঘর দেখতেছি, আপনি সেল পাকারে আকারে করছেন ঘরগুলা, এই সেল পাকারগুলো করার কারণটা কি একটু বলবেন? ও মানে এইটা করার পিছনে কারণ হলো খাদ্যটা দিতে সুবিধা হয়, একসঙ্গে পঞ্চাশটা ছাগল যদি ছাড়ে দিয়ে রাখি, কেউ কম খাবে কেউ বেশি খাবে, কম খাবে কেউ বেশি খাবে, কেউ কারো উপর চড়াও হবে, মারামারি করবে। হ্যাঁ, যেহেতু আমার জায়গা ছোট, যদি স্পেস বিশাল হইতো তাহলে কয়েক হাজার ছাগলও যদি চরণভূমিতে করে সমস্যা নেই, এখানে ছোটো জায়গা, ছোটো জায়গার মধ্যে বেশি ছাগল থাকলে একে অপর উপর চড়াও হয়। আচ্ছা এক একটা ঘরে কয়টা করে সেল করছেন? মানে কোনোটায় পাঁচটা সাতটা দশটা ধারণ ক্ষমতা, বিক্রি হয়ে গেলে চলে গেল, কোনোটায় দুইটাও থাকে কোনোটা পাঁচটাও থাকে। তাহলে গাছ ছাগলটা আলাদা রাখতে পারতেছেন, বাচ্চাটা আলাদা রাখতে পারতেছেন। আর মায়ের সঙ্গে আমরা বাচ্চা ছাড়ি দিয়ে রাখি না কেন, ওই সব সময় যায় মাকে বিরক্ত করবে, মা হয়তো এটাও একটা খাবে না, এটাও একটা মানে বড় শিকার বিষয়, মা হয়তো শুয়ে আসছে, মানুষ না, ওখানে প্রস্রাব করছে, ওখানে পায়খানা করছে, ওখানে হয়তো মা শুয়ে আছে, বাটে হয়তো তার ওই ময়লা আবর্জনা লাগে আছে, একটা বাচ্চা যদি ছাড়ে দেওয়া থাকে ও কিন্তু দৌড় দিয়ে আসর মায়ের উপর মানে বাটে মুখ লাগাবে, মুখ লাগাবে দুধ খাওয়ার জন্য, হ্যাঁ দুধ খাওয়ার জন্য, তখনই কিন্তু ওই মুখে তার ওই বাহির থেকে জীবাণু একটা চলে গেল। এই জন্য আমরা করি কি, বাচ্চাকে আলাদা রাখে দিই, মাকে আলাদা রাখি, মানে অন্তত দুইটা মাস
এই বাচ্চাটাকে টাইম টু টাইম মায়ের কাছে আসে, নিয়ে আসে, বান ভালো করে পরিষ্কার করে দিয়ে দুধটা খাওয়ায়। তাহলে বাচ্চাটা অন্তত সুস্থ থাকে? হ্যাঁ, বাচ্চাটা সুস্থ থাকে, মা বিরক্ত কম হয়, মা খায় শুইলো, বাচ্চা আসে গায়ের উপর ঝাঁপাচ্ছে, মারও একটা অস্বস্তির ব্যাপার থাকে, কারণ খামারের লাভ লভ্যাংশ কিন্তু এই বাচ্চা বাচ্চা, এই জন্য বাচ্চাটার পরিচর্যাটা এইভাবেই করতে হবে, বাচ্চার পরিচর্যা করতে হবে। মা যদি ভালো রেস্ট পায়, মা দুধ ভালো দিবে, মার মন মানসিকতা ভালো থাকবে, সব দিক দিয়ে ভালো থাকবে। আচ্ছা ভাই, এই যে আপনি চার মাস, আপনি বছরে চারবার পিপিআর করতেছেন, হ্যাঁ, এই পিপিআর ভ্যাকসিনটা কোথা থেকে সংগ্রহ করেন? আমরা পশু সম্পদ থেকে সংগ্রহ করি। আপনি নিয়ে এসে রেখে দেন? হ্যাঁ, মানে যখন আপনার মনে হয় যে আমার পিপিআরটা দিতে হবে তখন দেন? এটা সবার জন্য না, এটা আমার যেহেতু খামার, মানে নিয়ে এসে রাখা যায় না, আমি যাই বললে ওখানে আমাদের ইওলো স্যার আছে, বিএস স্যার আছে, যে স্যার আমার এই টাইম হয়েছে, এই টাইমে আমাকে দিতে হবে, যেহেতু ওটা সরকারি জিনিস, বাইরে পাওয়া যায় না, আর চাইলেই দিবে তা না। এখানে আমার স্যাররা জানে যে আমার এখানে একটা খামার আছে এবং তারাও মাঝে মাঝে ভিজিট করে, এখন আমি চাইলে তারা রেজিস্টার দেখে যে এর আগে আমি কবে নিছি, এইটা দেখে আপনাকে দেয়? হ্যাঁ, আমাকে দেয়। আচ্ছা ভাই, আর একটা জিনিস বলবেন, নতুন করে যদি কেউ খামার করতে চায়, ধরেন আমি খামার করব, হ্যাঁ, তো আমি কী ছাগল দিয়ে শুরু করব, বাচ্চা ছাগল না বুড়ানি ছাগলটা দিয়ে শুরু করব? না, এটা তার কিছু ধারণা যদি থাকে, আমার যেরকম একটু ধারণা ছিল, আমি পাঁচটা মানে বয়স্ক ছাগল কিনে নিয়ে আসছিলাম, নিয়ে আসাই করছি, আর এটা যদি ধারণা নাও থাকে, এ চলতে চলতেই মানুষ শিখে যায়, মানে ও যদি পাঁচটা বা দুইটা বাচ্চাও নিয়ে যায়, ও নাড়াচাড়া করতে তার মধ্যে একটা জ্ঞান চলে আসবে যে এইভাবে করলে আমার ছাগলটা বাড়বে। আচ্ছা, সেক্ষেত্রে কি আমি কোন বাচ্চার কোনটা দিয়ে শুরু করলে আমার ভালো হয়, মানে যদি আমি দ্রুত প্রফিট? না, দ্রুত না, এটা বললেই হবে যে আমি একটা খামার করলাম, পরের বছরে আমি গেইন করে গেলাম তা না, এটা কিন্তু যেই হোক এটা কিন্তু লং টাইমের, এর গরু লং টাইম ধরে এর পরিচর্যা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কেন পাঁচটা ছাগল এটা মানে দশটাই হোক বিশটা হোক, প্রথমে কিন্তু একশোটা কারোই করা যাবে না, সে করলে তার কিন্তু ওই রক্ষণাবেক্ষণের জন্য সে লস করবে, লস করবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি কয়টা দিয়ে শুরু করবো আর কী ছাগলটা দিয়ে শুরু করলে ভালো হয়? বড় ধরনের করবে, আমি বলি কেউ যদি মনে করে আমি 200 ছাগল করবো, সে আগে দশটা নেই, দশটা দিয়ে পরিচর্যাটা শিখুক, জ্ঞান ওটা ট্রেনিং তার, হ্যাঁ ট্রেনিং, তারপর সে 2000 লাগাক, 500 লাগাক, 10টা লাগাক, তারপর 20টা করুক, তারপর 30টা করুক, তারপর দেখলো যে না আমি পারতেছি, তারপর সে বড় আকারে সেট করে সে 50-100 যাই লাগাক, তখন তার মধ্যে একটা সার্বিক ধারণা চলে আসবে, সে আর লস খাবে না। আচ্ছা নজরুল ভাই, আর একটা বিষয় বলবেন, কারণ এই বিষয়টা অনেক অনেকেই জানার অপেক্ষায় থাকে, এই যে 10 বছর থেকে আপনি খামার করতেছেন, এখানে আপনার বাৎসরিক তো একটা ছাগলের পিছনে খরচ আছে। হ্যাঁ, আচ্ছা, এই বাৎসরিক আপনার ছাগলের পিছনে খরচ করে বছরে আপনার কীরকম আসে আসলে? না, এটা কি আমরা দুই ভাই মিলেই করি, আর এটা আমার কিন্তু একটা রুটিন চলছে, মানে কীরকম ওটা আলাদা একটা ছাগল হিসাব না, এবং আমার 25-30টা মা ছাগল আছে, এটা জেনারেশন আছে, এসব বেশি, এটা বেছে গরু কিনি, গরু বেছে ছাগল কিনি, হয়তো আর এক সাইডে টাকাটা লাগাচ্ছি, গাবি কিনি বা সংসারে কাজে লাগাই, তা আমার কোনো অন্য কোনো রাস্তা নেই, শুধু এইটাই, শুধু এই খামারের উপরেই আমি আছেন, তা আমাকে আল্লাহ 2টা টাকা দেয় বলে তো আজ আমি দাঁড়ায় আছি, যেহেতু আমার এই ব্যবসা ছাড়া কোনো পার্ট নাই। তারপর একটা প্রফিট তো আছে? না, প্রফিট আছে পাই আর বছরে একটা আনুমানিক হিসাব তো আছে? না, তারপরও যাওয়ার পরও 2-4-5-7-10 লাখ টাকা তো আসে, আপনার খাওয়া খরচ সব কিছু মিলে। আচ্ছা, রোজ আমরা দুই ভাই শ্রম, দুই ভাই মিলে, দুই ভাইয়ের শ্রমেরও তো একটা পয়সা আছে। না, সকালবেলা থেকেই দেখতেছি আপনারা যতগুলা ঘর, এগুলি বাচ্চা পরিচর্যা করা, পাঠা পরিচর্যা করা, ছাগল পরিচর্যা করা অনেক কষ্টের ব্যাপার আছে। আমার এই দুই ভাইয়ের শ্রমের মূল্য তো 1000-এর উপরে। আচ্ছা, আর একটা বিষয় বলবেন, এই যে ছাগলগুলো রাখতেছেন, কীরকম ঘরের মধ্যে ছাগল রাখলে একটা ছাগলের পরিবেশ থাকে? না, বিজ্ঞানসম্মত হলো যে টং ঘর করতে হবে, মাচাং করতে হবে, মাচাং, এবং মাচাংয়ের এইটা যেন খুব স্মুথ হয়, মানে ফাঁকটা বড় করা যাবে না, নাহলে আবার বাচ্চা হোক পা ঢুকে যাবে, পা ঢুকে গেলে বাচ্চাটা এক্সপায়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ ওটা শেষ। এই জন্য মানে টং ঘর হলে বিজ্ঞানসম্মত, তো এই জিনিসটা একবারে কারোই করা যাবে না, এই জিনিসটা যে 200 ছাগল লাগাবে, 2000 লাগাবে, সে 10-20টা দিয়ে আগে শুরু করুক, শুরু করে জ্ঞান অর্জন করবে, ধীরে ধীরে আগাবে, ওই লোকটা ফেল করবে না। তাহলে মাচাং করে খামার করলেই, হ্যাঁ, এটা রোগবালাইটা কম হবে, রোগবালাই কম হবে, পরিশ্রম কম হবে, কেন ওর পেশা পায়খানা সব নিচে পড়ে যাচ্ছে,
ওর বাড়তি যে আমাদের যে খাটনিটা হচ্ছে পরিশ্রম, আমাদের জাগার জন্য আমাদের খাটনিটা বেশি, কিন্তু স্পেস যদি আমার অনেক বেশি থাকতো আমার এই হাফ শ্রম দিয়ে আমি এর চেয়ে বেশি কিছু করতে পারতাম। আচ্ছা আরেকটা বিষয় বলবেন নজরুল ভাই, আপনার এখানে আমি অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখছি, ছাগলের বাচ্চা, যেটা দেখে আমারও নিতে ইচ্ছা হয়েছে। অনেকগুলো বাচ্চা ছাগল আছে, মা ছাগল আছে, এগুলি তো আপনি বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কেউ যদি ছাগল ক্রয় করতে চায় বা পরামর্শ চাই, সেক্ষেত্রে আপনার দিক থেকে কি করবেন? আসলে ছাগল যদি সে নাও নেয়, আপনি নাম্বার দেবেন, আমার কাছে পরামর্শ পাবে। আর ছাগল নিলে আমরা তো বিক্রি করি, এটা তো মানে লজ্জা শরমের কিছুই নাই, কারণ এটা আমার উৎপাদন হচ্ছে, আমি বিক্রি করব, এটা বিক্রির জন্যই, এটার জন্যই করা। নজরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ শুনছিলেন নজরুল ভাইয়ের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য। আসলে নজরুল ভাই যে কথাগুলান বলছে একজন খামারির অনেক কাজে লাগবে, কেউ যদি মন দিয়ে শোনে গ্রহণ করতে পারে। তো নজরুল ভাইয়ের এখানে অনেক সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা আছে, বুরানি ছাগল আছে, কেউ যদি ক্রয় করতে চান নজরুল ভাইয়ের নাম্বারটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে নাম্বার নিয়ে ছাগল ক্রয় করতে চাইলে ছাগল ক্রয় করতে পারেন। কোনো পরামর্শ পরামর্শ যদি চান, নজরুল ভাই অনেক উদার মনের মানুষ, যদি পরামর্শ চান তাহলে ফোন করলে উনি পরামর্শ দেবে। আবার যদি এরকম মনে করেন আপনি একটা খামার করবেন, খামার ভিজিট করতে হবে, অনেক কিছু জানতে হবে, সরাসরি নজরুল ভাইয়ের এখানে চলে এসে নজরুল ভাইয়ের খামারটাও ভিজিট করলেন, যদি দুই একটা ছাগল দেখে পছন্দ হয় ছাগল দুই একটাও নিয়ে যেয়ে আপনার খামার করতে পারবেন। তো নজরুল ভাই আপনি আমাদেরকে অনেক সময় দিলেন, অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একদিন বেকার ছিলাম, আমি একটা কয়েল কিনবো সেরকম আমার অ্যাবিলিটি ছিল না, আমি বিদেশ যাওয়ার জন্য প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে গেছিলাম, নিঃস্ব। তাই এই খামারটা করেই আপনি একটু ঘুরে দাঁড়িয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তা আমি চাই যদি কেউ মানে মনোযোগ দিয়ে কিছু করতে চায়, মানে করতে চায় মনে প্রাণে, সে করতে পারবে। নজরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের উৎসাহে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।